মাখিয়ে দিচ্ছি এই ঠাকুর। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিষ্টি ও শ্রুত। আজকে কিছু মানে কিছু না, আজকের এক জায়গায় যাবো তুষার আর আমি। মানে আমাদের গ্রামে আশেপাশে কিছু ঠাকুর উঠেছে, ওখানে বললো যে সেই বাড়িতে বসে কি করবে, আর মামামও ঘুমোচ্ছে, আর আমার শাশুড়ি বললো যে তোমরা যাও ঠাকুর দেখে এসো আমি দেখবো। তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি, মানে আগে বিয়ের আগে যে যেন ফিল হতো সেরকম ফিল হচ্ছে যে একটু ঘুরতে যাবো। তো দুজন আজকে ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো, সব 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 সব। ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করবে না, ভালো লাগে লাইক করবো শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো এখন আমি তাড়াতাড়ি করে রেডি হবো, বেশি সাজবো না, হালকা ফুলকা সাজবো আর বেরিয়ে যাবো। তো চলো দেখতে থাকো, দেখা হচ্ছে একটু পরে। তো দেখতে পাচ্ছ আমি আর তুষার দুজনে রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে আমরা এখন যাব ঠাকুর দেখতে। আর আমার এই শাড়িটাও নতুন, ব্লাউজটাও নতুন, মানে ব্লাউজটা আগের দিনকে পরে ভিডিও বানিয়েছিলাম, তোমরা দেখেছো। আর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার দুজনে এখন রেডি হয়ে গেছি, তো চলো বেরোনো যাক। আর ইতিমধ্যে আমাদের পাড়া থেকে বেরিয়েও গেছি ঠাকুর দেখতে। আর দেখতে পাচ্ছ তোমরা রাস্তাঘাটে কত লোকজন, আর কত সুন্দর প্যান্ডেল হয়েছে, কত সুন্দর লাইটিং। কালী পুজো মানেই লাইটিং, প্যান্ডেল, মানে প্রচুর 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 আনন্দ। তো যাই হোক, তো চলো আস্তে আস্তে তোমাদেরকে সব প্যান্ডেলগুলো দেখাই, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদের ছোট গ্রামের ছোট ছোট প্যান্ডেল, আর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল, আর খুব সুন্দর সুন্দর লাইটিং দিয়ে সাজানো প্যান্ডেল। তো যাই হোক, তো দেখতে থাকো, আশা করি খুব 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 ভালো লাগবে। আর তোমাদেরকে আগেই বলছি এটা কিসের ঠাকুর, ভালো করে দেখো আর কমেন্ট করে আমাকে জানাবে। আর ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে, নিখুঁত কাজ, সেটাও ভালো করে দেখে নাও। তো এখন যাচ্ছি নেক্সট প্যান্ডেল, তো চলো এটা কেমন সব কিছু দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এখানে দেখো তুষার একটা দিদার সাথে কথা বলছে, সেই দিদারা হচ্ছে আমার মানে বাপের বাড়ি পাড়ায় বাড়ি। ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই। আর এখন চলে এসেছি ফুচকা খেতে, আর কাকু ফুচকা মাখাচ্ছে, মানে আলু মাখাচ্ছে, দেখতে থাকো। আর এনাকে কারা কারা চেনো আমাকে অবশ্যই কমেন্ট করবে, মানে আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে কারা কারা চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যাই হোক, তো দেখতে থাকো। আর হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা বলে পাচ্ছি না, এনার ফুচকার টেস্ট জাস্ট অসাধারণ, অসাধারণ মানে অসাধারণ। মানে আমি অনেক দিন পর ফুচকা খেয়েছি, অনেক দিন পর ফুচকা খেয়ে আমার মানে ফুচকার যে টেস্টটা মুখ থেকে চলে গেছিলো সেটা একদম ফিরে এসছে। একটু চিনে নিলেই হব দুজন মিলে, তবু স্বপ্নের মুখ তোলে না, ও মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না, পড়ছে কেন বিনা মেঘে বাজ, পদ্ম লেখা মাত্র নয় কাজ, চাই
পেয়েছি দিনে অল্প দেখা তোর পাল্টে দিতে আমার গল্পের মোড় কিছুতেই উপায় মেলে না ওহ মন বোঝে না বোঝে না বোঝে না মন বোঝে না। আর দেখো আমার ফুচকা খাওয়ার পরে চলে এসেছি আইসক্রিম খেতে, কারণ মেলায় গিয়ে ফুচকার আইসক্রিম না খেলে তাহলে মেলায় ঘোরা একদম ইনকমপ্লিট হয়ে যায়। তো ওই জন্য আমাকে তুষার বলল যে চলো একটা করে আইসক্রিম খাই। আর আইসক্রিমটা খেয়ে আমার অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, তো চলো এখন আইসক্রিমটা খাওয়া যাক। তো আইসক্রিমটা এখন খাচ্ছি। তো খাওয়া হয়ে গেলেই তোমাদেরকে একটা ঠাকুর দেখাবো যেটা দেখে আমার গা কাটা মেরে উঠেছে সিরিয়াসলি। তোর প্রলয়ঙ্করি রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। সত্যি কথা বলতে ঠাকুরটা যেমন সুন্দর হয়েছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, পুরো পুরনো বাড়ি, আমি অনেকটা নিতে পারিনি কিন্তু খুব 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 সুন্দর হয়েছে খুব। আর এইখানে মানে প্যান্ডেলটার পাশেই একদম জলের মাঝখানে বাবা মহাদেব করেছিল সোলা দিয়ে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর সত্যি কথা বলতে দেখতে খুব 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 ভালো লাগছে, খুব ভালো লাগছে, মানে এই ধরনের থিমের ঠাকুরগুলো না খুব ভালো লাগে। আর এই ঠাকুরটা হচ্ছে একজনদের বাড়িতে উঠেছিল, তাও আমি ভিডিও করে নিয়েছি। আর এইবারে তোমাদেরকে দেখাচ্ছি পাশের পাড়ায় একটা পুরো ঠাকুরের থিম, ঠিক আছে? খুনি দেখছিলে যে সেজে বুঝেছিলাম হঠাৎ করে এরকম হয়ে গেলাম কেন, এখনও ও ড্রেস চেঞ্জ করেনি, মেয়ে এত কাঁচে শ্বশুর ফোন করে বলে যে চলে আসো, চলে আসলাম, এখন ওর বাবাগুলোকে দেখা হয়তো আমার কাছেও আসেনি। বাবার কোলে কটকট করেছে আজ, ওর ফোনের দিকে তাকাচ্ছে। কি হয়েছে মা, কেমন তাকাচ্ছে দেখো, কি হয়েছে মা? এটা তুমি? ওর জন্য আমরা বাধ্য তাড়াতাড়ি চলে এলাম, আমার বাবাও এখন নিয়ে আছে, এতক্ষণ আমার শাশুড়ি নিয়েছিল, আমি এখন ও নিয়ে আছে। দেখতে পাচ্ছ কি অবস্থা, তখন একটা রকম হেডেক থাকে, এখন একটা রকম হেডেক। হ্যাঁ, ফোন করলেই চলে আসতে হবে তাড়াতাড়ি। এ মা, এই তো মামা।